মান বলছি আপনারা 40 কোটিতে রাজি হয়ে যান। আপনারা এত বড় বড় কোম্পানি চালাচ্ছেন আর সামান্য 40 কোটির জন্য অনুভবকে এতটা কষ্ট পেতে হবে বলুন। আপনারা কিন্তু রাজি হয়ে যান, নাহলে অনুভবকে দেখেছেন তো, উনি কিন্তু সালমান খানের খুব বড় ভক্ত। ব্যাপারটা কিন্তু এখানেই শেষ হবে না। আপনারা যদি রাজি না হন তাহলে হয়তো আপনাদের সবার মাথা টুকে 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 আপনাদের রাজি করিয়ে ছাড়বেন। তাই বলছি সময় আছে, কিন্তু এখনো ভেবে দেখুন। দেখুন মিস্টার সিংহরায়, আজকের মিটিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল, আর আজকের দিনই আপনি মৌনব্রত নিলেন। ডিসিশন যা হবার তা তো ঠিকঠাকভাবে কোনোটাই হলো না। তারপরে যা রেড কোট করলেন, আমাদের তো ডেফিনেটলি একবার রিথিঙ্ক করতেই হবে যে ভবিষ্যতে আপনার সঙ্গে আর কাজ করবো কি না। তারপরে ম্যাডাম যা বললেন, ওয়েল হ্যাভ এ নাইস ডে, গুড বাই, গুড বাই। নাও আই এম আ ডেড ম্যান, এই ক্লায়েন্টরা জীবনে আমার সাথে কাজ করবে না। উল্টে পুলিশ স্টেশনে গিয়ে আমার এগেনস্ট FIR না করে বসে। আপনি আপনি আমাদেরকে ওভাবে দেখাচ্ছেন কেন বলুন তো? আমি যা করেছি ঠিক করেছি, তাই না? দেখুন ভালো কাজ করতে গেলে বেশি টাকা লাগবে, আর এটা তো নিয়ম বলুন, যত বেশি গুড় ঢালবেন তত বেশি মিষ্টি হবে। আমি তো আপনার ভালোর জন্যই বললাম, আপনি আপনি রেগে গেলেন নাকি? এই প্রজেক্টটা ভার থেকে চলে গেল স্যার। বাকি জাস্ট প্রে টু ইউর তারামা, যদি এই ডিলটা ক্যান্সেল হয় দেন ইউ ক্যান্ট ইভেন ইমাজিন হোয়াট আই এম গোনা ডু। এই রে, মনে হচ্ছে আমি একটু বেশিই বাড়াবাড়ি করে ফেললাম। সত্যি যদি প্রজেক্টটা হাতছাড়া হয়ে যায় তাহলে তো অর্ণববাবু যে আমায় কী করবেন সেটা তো মা তারাই জানে। আরে এই তো পাখি মা আর ছোটু আয়া পড়ছে। কি তোমাকে মিটিং কেমন হইলো? সে তো আমার থেকে ভালো অরণ্যবাবুই জানে। মনে তো হচ্ছে ভয়ানক কিছু হয়েছে। কি কিছু কইতাছ না কেন? কি হইলো? মিটিং তো, হ্যাঁ মিটিং হয়েছে একরকম, কিন্তু ডিলটা সাইন না হওয়া অবধি তো কিছু বলা যাবে না। না ডিল ক্লায়েন্টকে থ্রেট দিয়ে ডিল সাইন করবে? ও নিশ্চয়ই খুব ভালোই হয়েছে। আমি জানি পাখি মা যেইটাতে হাত দিব একেবারে শেষ না দেখা ছাড়ব না। হ্যাঁ তা নয় তো কি, একবারে শেষ করে তবেই ছেড়েছে পুরো।